bird, she came, sat on my sill. She stayed and stared at me until I opened the window, asked her why. She sang a bright and sweet reply. Ooh, 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 ooh. Morning, everyone. কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমার পুরোটা লিভিং রুম ডেকোরেশনের পালা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুরোটা রুম ডেকোরেট করেছি। এখানে আমার অনেকগুলো কুশনস, এগুলাকে এখন আমি এখানে রেখে দিব। The first thing to remember is that your pillows don't have to match. You can mix and match with different patterns. And also pattern and color mixing is obviously important, but texture should not be overlooked. আমি এখানে আমার সাইডবোর্ড পরে কুশনস টেবিলের সেন্টার পিস কিছুটা মিক্স ম্যাচ রেখেছি। লাইক আমার টিভি ইউনিট হলো ডার্ক গ্রিন কালারের আর কুশনসগুলো হলো ডার্ক ব্লু কালার। তো আমি এইভাবে মিক্স ম্যাচ সেট করে নিয়েছি। আমি এই ইলেকট্রিক ফায়ার প্লেসটা অর্ডার করেছি। কোথা থেকে অর্ডার করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যেহেতু আমার ফায়ার প্লেসের কোনো স্পেস নাই এইখানে, ফায়ার প্লেসের জন্য আমি আমার ক্যাবিনেটের ভিতরের সাইডটাকেই আমি ইউজ করছি। আর যেহেতু এটা ইলেকট্রিক ফ্রিস্ট্যান্ডিং ফায়ার প্লেস যেটা হলো রিয়েল না, সো এটাকে এটার ভিতরে ঢুকে রাখা যাবে। এটাতে হিটিং সিস্টেম আছে যেটা অরিজিনাল না, সো ফায়ারটাও অরিজিনাল না। তো এটা এটার ভিতরে ঢুকে রাখলে কোনো প্রবলেম হবে না। তো আমি এটা আগেই কিন্তু মেজার করে নিয়েছিলাম অর্ডার করার আগে, যে এই স্পেসের হাইট অনুযায়ী এটা ফিট হবে কি না। তো এখন আমি এটাকে ভিতরে ঢুকানোর জন্য এই শেফটাকে খুলে নিব, খুলে তারপরে ঢুকাবো। ক্যান ইউ প্লিজ কাম হিয়ার? আই এম নট কলিং ইউ। এটাকে আমি খুলে নিচ্ছি। এটার হাইট হলো, ওকে, আমি ওভারঅল ডিমেনশন আগেই চেক করে নিয়েছিলাম। এটার হাইট হলো 54 সেন্টিমিটার আর ক্যাবিনেটের হাইট হলো 55 সেন্টিমিটার। সো হোপফুলি ভিতরে ঢুকবে। আমি তো একটু মেজার করছিলাম, 55 আছে। আমি তো এটা মেজার করে অর্ডার করছি। তে ওকে, আপনি একটা কাম করুন, আগে ড্রয়ারটা খুলি লাইন বা দেটা হারাইন, আই থিঙ্ক ইলা হলে হামাইব। আমি কিন্তু মেজার করে এনেছিলাম, এখন কেন ঢুকছে না এটা তো বুঝলাম না। দেখা যাক কাজ হয় কিনা। এখন ড্রয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দেখি ঢুকে কি না। ঢুকতো নাকি তা? ঢুকে নানি, আল্লাহ, এটা যদি না ঢুকে তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ঢুকে গিয়েছে। সো মিশন সাকসেসফুল। এখন এটাকে অন করেন। এটাকে বাড়ানো যায়, আবার কমানো যাবে। আবার হিটার অন করতে চাইলে এটাতে অন করলে অনেক গরম হয়ে যায়, আর বাড়ানো যায় আবার কমানো যায়। তো আমি এটা এখন অফ করে দিলাম, জাস্ট আমি এটা অন রাখলাম। আর এটা দিয়ে ফ্লেম একদম কমানো যায় আবার বাড়ানো যায়। সো ফায়ার প্লেসটা ওপেন রাখলে এক্স্যাক্টলি এরকম লাগে দেখতে। উইন্টার টাইমে কিন্তু ফায়ার প্লেসের সামনে বসে চা খাওয়ার মজাই আলাদা।
so. When I look at you, don't know what to say. এনিওয়ে এখন আমি এই সব জিনিসগুলো দিয়ে আমার কফি টেবিল ডেকোরেশন করে দেখাবো। এখানে যে যে জিনিসগুলো আমি কিনে এনেছিলাম ওইগুলো দিয়ে আমি এখন ডেকোরেট করব। আর এখানে এগুলো হলো আমার বোন আমাকে গিফট করেছে, এই লিটল কিউট মিরর ট্রেটা, আর সাথে ওই ক্যানভাসগুলো ও নিজেই বানিয়েছে। স্টাইডির নাম দিয়ে ও ক্যানভাস বানিয়েছিল, ভার্স 2255। এই কুশনস, তারপরে ক্যাবিনেট সব কিছুর সাথে যায় লাকিলি। তো আমি এই বিউটিফুল ট্রেটা ইউজ করব আমার এই কফি টেবিলের মধ্যে, আর এই ক্যান্ডেলস আর এই ক্যানভাসগুলো ইউজ করব আমি আমার বুকশেলফের মধ্যে রাখার জন্য, যাতে করে এই সব কিছুর সাথে এই ক্যানভাসগুলো ফোকাস পায়, তার জন্য আমি বুকশেলফে রেখে দিব। আর তোমরা চাইলে ওর ইনস্টা আইডি ফলো করতে পারো, অথবা ওকে অর্ডার করতে পারো যদি তোমাদের কিছু পছন্দ হয়। তো এনিওয়ে আমি এখন আমার টেবিল ডেকোরেশন স্টার্ট করব। ফার্স্টে আমি এই ক্যানভাসগুলোকে রেখে দিব এখানে। এই বুকশেলফে আরও অনেক কিছু ডেকোরেশন করা বাকি, আর তাছাড়া বুকশেলফটা পেইন্ট করাও বাকি। আজকে আমি পেইন্ট করব ভাবতেছি, তার আগে আমি এগুলো রেখে একটু দেখাই তোমাদেরকে। এই হোল্ডারটা আগেরই ছিল, তো আমি কম কম জিনিস দিয়ে ডেকোরেট করার ট্রাই করছি, সাথে কিউট ক্যান্ডেলটা আমি এখানে রেখে দিচ্ছি। এখনও পেইন্ট করি নাই এই জন্য এরকম মনে হচ্ছে। তো এখন আমি আমার টেবিলটা ডেকোরেট করব। ফার্স্টে এই ব্লু পিসটা আমি রাখছি এখানে, এটা ক্রিসমাসের স্নোবল প্রিন্ট যদিও, বাট আমার স্টিল অনেক ভালো লাগে, সবার পছন্দ একরকম হয় না। তো আমার পছন্দের সাথে অনেকের পছন্দ নাও মিলতে পারে, এটা অনেকের আবার লাইক নাও হতে পারে। লাইক আমার বোনের কিন্তু এটা একদম ডিসলাইক হয়েছে, আমার আম্মুরও, বাট আমি জানি না কেন আমার এই পিসটা এত কিউট লেগেছে, সো আমি এটা রেখে দিলাম। এখন আমি তোমাদেরকে একটা টেবিল ডেকোর ট্রে ডেকোরেট করে দেখাবো, যে একদম সিম্পলভাবে কীভাবে একটা ট্রে ডেকোরেট করা যায়। সো এটার প্রাইস পড়েছিল হলো 699। আর এখন আমি ট্রেটা ডেকোরেট করব, এটার প্রাইস আই থিঙ্ক নিচে দেওয়া আছে, এটা হলো 1699, সো অলমোস্ট 17 পাউন্ড। তো আমি ট্রেটা এখন ডেকোরেট করে তোমাদেরকে দেখাবো। যে আমার রুমের সাথে কিন্তু একদম পারফেক্টলি যাচ্ছে। আমি চেয়েছিলাম ফার্স্ট একটা মিরো ট্রে কিনতে, বাট আই থিঙ্ক আমার রুমের যেহেতু টেবিলটা মিররের, তো এটার সাথে মিররের ট্রে একদম টু মাচ মিরর টাইপ হয়ে যাবে। টু মাচ মিররের জিনিস আমার ভালো লাগে না, ইভেন আমার মিরর ফার্নিচারও ভালো লাগে না। বাট এই কফি টেবিলটা স্পেশালি আমি কিনেছি হলো এখানে উড ফিনিশিং দেওয়া আছে, যার কারণে জিনিসটা অনেক স্পেশাল। তাছাড়া ড্রয়ার্স আছে, চারটা ড্রয়ার আছে। তো আমি ভাবলাম হোয়াই নট, আমার ডাইনিং টেবিলের চেয়ারের সাথে এটা ম্যাচ করে। ফার্স্টেই আমি এটার মধ্যে রাখবো হলো আমার ডায়েরি। আমার এই ডায়েরিটাতে অনেক জরুরি জিনিস লেখা আছে, তাই আমি এটা রাখছি। একটা নিউ ব্ল্যাক নাইস একটা ডায়েরি কিনতে হবে। তো ফার্স্টে আমি এই টেবিলের মধ্যে ডায়েরিটা রাখলাম, তার উপরে আমি রাখবো হলো এই বিউটিফুল ট্রেটা, যেটা স্মল সাইজের জন্য খুবই পারফেক্ট হয়েছে। এখন আমি রাখবো হলো এই লিভটা, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, জানি না, গোল্ডেন একটা পিস, যেটা মনে হচ্ছিল আমার কাছে রুমটাকে অনেক লাক্সারিয়াস একটা ফিল দিবে। এটার প্রাইস হলো 17 পাউন্ড। তো আমি এটা রাখছি। এই পিসটা রাখার পরে কিন্তু একটু এক্সট্রা গর্জিয়াস মনে হচ্ছে আমার কাছে। আমি এখন যেটা ট্রেতে রাখবো সেটা হলো একটা স্মল সাইজের ফ্লাওয়ার্স, পিঙ্ক কালার। আমার কাছে মনে হয় এই ডার্ক পিঙ্কটা যদিও এতটা ভালো লাগে না, বাট আমার এই ব্লু অ্যান্ড গ্রিন কম্বিনেশনের সাথে এই ধরনের একটা ডার্ক পিঙ্ক কালার খুবই জরুরি ছিল। আমি ট্রেটাতে এই ফ্লাওয়ারটা রাখলাম। তো এইখানের জন্য আমি আরেকটা জিনিস কিনবো, যেটা হলো এই ম্যাচ বক্স। এখন এটা নাই, তো জাস্ট আমি ফ্লাওয়ারটা রেখে দিলাম এখানে। সো
আমার ট্রেটা মোটামুটি ফিল হয়ে গিয়েছে। ট্রের মধ্যে টুমাত জিনিস রাখলে একদম বেশি বেশি মনে হয়, আবার একদম কম জিনিস রাখলেও ট্রেটাকে একদম খালি খালি লাগে। তো আমি এমন বেসিক কিছু জিনিস রাখছি যেগুলো আমার জরুরি, আবার ডেকোরেশন করার পরে মনে হয় এক্সট্রা গর্জিয়াস। এখন আমি এই দুইটা ক্যান্ডেল এখানে রাখবো, যেগুলো তো অফকোর্স লাগে। টেবিলের মধ্যে ক্যান্ডেলস না থাকলে তো আবার কোজি একটা ভাইব আসবে না। ক্যান্ডেল তো আমরা সবসময় জ্বালাই, দেখা যায় ইভিনিং টাইমে ক্যান্ডেলস জ্বালানো হয়। তো আমি এইটা রাখলাম এখানে, সাথে রাখলাম হলো আমি স্মল সাইজের ক্যান্ডেলটাও। এনিওয়ে এগুলার প্রাইস, এটার প্রাইস পড়েছে £4 আর এটার প্রাইস পড়েছে অনলি £2.50। বাট লুক এট দিস ক্যান্ডেলস, দে আর সো গর্জিয়াস। আর এটার প্রাইস পড়েছিল £6 আই থিঙ্ক। এটা কিন্তু অ্যাকচুয়ালি চিপ দেখতে মনে হচ্ছে, কারণ এইটা কিন্তু মেটাল না, আবার গ্লাসেরও না, এটা প্লাস্টিক আই থিঙ্ক। বাট স্টিল আমার কাছে কিউট মনে হচ্ছে, তাই আমি কিনেছি। তো এই ছিল আমার টেবিল চেয়ার ডেকোরেশন, যেখানে আমি তেমন কোনো আননেসেসারি জিনিস রাখি নাই, কয়েকটা টুকটাক জরুরি জিনিস আর সাথে কিছু ডেকোরেশনের পিস রেখে দিয়েছি। আর এনিওয়ে আমি এখানে আমার টোটাল কস্ট আমি মেনশন করে দিলাম, কারণ অনেকেই এরকম লিভিং রুম ডেকোরেশনে কত কস্ট পড়ে জানতে চাও। তো মিনিমাম এরকম 500 হলে একদম পুরোপুরি সুন্দর মতো করে সাজানো যায়। তো আমার টোটাল কস্ট পড়েছে হলো 330। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো, অবভিয়াসলি £500 সেভ করলে আমি তোমাদেরকে ফ্রিতে ডেকোরেট করে দিতে রাজি। আমাকে জানাইও কারা কারা ইন্টারেস্টেড। এনিওয়ে আমার কাছে এখন যা যা এনেছিলাম তার মধ্যে এই চারটা তিনটা জিনিস রয়েছে। এটা একটা, তো এইটা আমি রাখবো হলো আমার শেলফে, এটার প্রাইস £7। তো এটা এখনও খুলি নাই আমি প্রাইস টেকটা, কারণ আমি কনফিউজ ছিলাম যে এটা কিনবো কি কিনবো না। এটা আমি বুকশেলফে রেখে দিব এখন। বুকশেলফ যদিও আমি এখনও কমপ্লিট হয় নাই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন লাগে এটা শেলফে রাখলে। এখন আমি এটা রাখবো, এটার প্রাইস পড়েছে হলো £6। এটার ট্যাগ আমি খুলি নাই, ফার্স্টে আমি দেখবো যে কেমন লাগে আমার শেলফে রাখার পরে, তারপরে আমি ট্যাগটা খুলবো। তো এইটা এখানে রাখলে আই থিঙ্ক দুইটাই একদম উপরে আর নিচে একই টাইপ হয়ে যাচ্ছে, তাই আমি শেলফটা পুরো পেন্ট করার পরে এখান থেকে একটা সরায়ে অন্য সাইডে রাখা ট্রাই করব, যাতে করে দুইটাই এক জায়গায় না হয়। এটা ছিল ফাইনাল আরেকটা পিস যেটা আমি কিনেছিলাম। ক্যান্ডেলস আমার অনেক পছন্দ, তাই আমি গেলেই বারবার ক্যান্ডেলস কিনি। তো এইটা আমার ভালো লেগেছে, কারণ এখানে একটা ব্ল্যাক তাসেল আছে আর এখানে আমার ব্ল্যাক অনেক কিছু ছিল। তো আমি ভেবেছিলাম এইটা আমি রাখবো, যাতে পিঙ্ক কালারের ফ্লাওয়ার কিনেছি, তো আমি ভেবেছিলাম যে একটা আমি ক্যান্ডেলের এই পিঙ্ক রাখবো যাতে আমার এটার মধ্যে ম্যাচ হয়। বাট দেখা যাচ্ছে যে এখানে স্পেস নাই। আর পিঙ্ক কেনার আরেকটা কারণ হলো এখানে কিন্তু আমার একটা কুশন আছে যেটা হলো পিঙ্ক কালারের, এটার সাথেই ম্যাচ করে আমার অ্যাকচুয়ালি পিঙ্ক ফ্লাওয়ার আর এই পিঙ্ক হোল্ডারটা কেনা। তো এইটা রাখার জন্য স্পেস আছে, আমি বুকশেলফের মধ্যে একটা জায়গা করে নিব যাতে এই পিঙ্ক পিসটা আমি রেখে দিতে পারি। এটা খুলতে হবে, এটা খুলে নিয়েছি। আই থিঙ্ক সিম্পল ইজ দ্য বেস্ট, এখানে সিম্পল কিছু ডেকোরেট টু মাচ করি নাই, তো দেখতে মোটামুটি ভালোই লাগছে কিন্তু। আর এখানে দুইটা বাস্কেট রাখা, যেগুলোতে জায়ান এন্ড নোরার হলো কালার পেন্সিল আছে। তো এইটা আগের ছিল, তো এটার সিলভার এই এই হ্যান্ডেলগুলোকে আমি গোল্ডেন কালার করব আজকে, যাতে করে আমার রুমের সাথে ম্যাচ হয়। সো আপাতত আমি আজকে যতটুকু ডেকোরেট করেছি আমি তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আমার কিন্তু পুরোপুরি এই সাইডটা কমপ্লিট হয় নাই। এই সাইডের এই মিররটা তো আগে ছিল পিয়ানোর জন্য এখানে রাখা, তো এটা এখানে থাকবে না। এটা এখান থেকে তুলে আমি এখানে দুইটা লার্জ সাইজের ক্যানভাস রাখবো, একদম সিলিং থেকে একদম সোফার নিচ পর্যন্ত আমার লার্জ মিররটা রেখেছি, যাতে রুমটা কিন্তু এত বেশি বড়ও না। তো আমি ভেবেছি যে অপোজিট সাইডের রিফ্লেকশনটা এদিকে পড়ে, তাইলে রুমটা এত বেশি স্মল মনে হবে না। তো এই জন্য আর কি আমি এখানে এই মিররটা রেখে দিয়েছি। আর ফায়ার প্লেসটা অপোজিট সাইডে দেখা যাচ্ছে,
যেটার জন্য আসলে খুবই ভালো লাগছে। এখন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে। নর্মালি আমি সবসময় হোয়াইট কালার অনেক বেশি লাইক করি, যার কারণে আমার রুম, বেডরুম বলো, লিভিং রুম বলো, ডাইনিং রুম বলো, সব কিছু হোয়াইট কালারের থাকে। বাট এইবার আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন করতে, যার কারণে আমি একটু ডার্ক ব্লু ডার্ক গ্রিন রেখেছি, আর যেহেতু এটা ট্রেন্ডে চলছে এখন। তো তোমরা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইও যে তোমাদের কেমন লেগেছে। হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগতে নাও পারে, নো ওয়ারি। পছন্দ না হলেও প্লিজ জানিয়ে দিও যে কোন কোন জিনিসগুলো ভালো লাগে নাই। So it's almost winter season. Now is the best time to take advantage of indoor space. Add some music, have a cup of tea or coffee, and you will forget about the fact that you never left home. তুমি চাইলে একটা সুপার কোজি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারো, যাতে করে ইউ ক্যান ফিল লাইক ইউ আর অন ভ্যাকেশন। তবে হ্যাঁ, ডেকোরেটিং অ্যান্ড ফার্নিশিং ইউর রেন্টেড হোম ক্যান বি চ্যালেঞ্জিং। ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন হাউ লং ইউ প্ল্যান টু লিভ দেয়ার। ইউ মে ওয়ান্ট টু চেঞ্জ সার্টেন ইজি ফিক্সেস, লাইক আমি এখানে যা যা চেঞ্জ করেছি। একটা রেন্টেড প্রপার্টিতে এরকম চেঞ্জে কোনো ডিফারেন্স আসার কথা না। লাইক আমি আমার ক্যাবিনেট পেন্ট করেছি, যেটা ওদের প্রপার্টি না। সোফার কুশনস চেঞ্জ করেছি, বুকশেলফ যেগুলো এক্সট্রা এনেছি ওগুলোকে ডেকোরেট করতেছি, কফি টেবিল ডেকোরেট করতেছি। সো এগুলোতে আমি মনে করি যে যারা রেন্টেড হাউসে আছো তাদের জন্য অনেক আইডিয়া দিতে পারে আমার এই ব্লগটা। সো ইয়া, দিস ইজ মাই টাইনি লিটল ওয়ার্ল্ড হোয়ার আই ডেকোরেটেড এভরিথিং ইন মাই ওন ওয়ে, নাথিং সো লাক্সারিয়াস। Luxury to me is not about buying or having expensive things. It actually depend kore ami ki bhalobashi korte. To it's actually living in a way where you love and appreciate the little things. আর আলহামদুলিল্লাহ আমার যা আছে তা নিয়েই আমি অনেক হ্যাপি। আশা করছি তোমরাও তোমাদের যা আছে তা নিয়ে সুন্দরভাবে চালায় দিবা বাকিটা জীবন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর লাইক আর কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবে। টেক কেয়ার, লাভ ইউ গাইস। I need a lot of praises for assurance. I wanna live in a big house and for rent. Wanna leave this one bedroom apartment. I wanna